আর বাকি পরিচয়গুলো এখন জেনে নিব। প্রতীক আমাদের প্রথম পরিচয় পর্ব শেষ, এখন আমাদের বাকি যে প্রতীকগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। এখন আমি আসলাম 12 নম্বরে। এই চিহ্নটা গণিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এই চিহ্নটার বাংলা নাম সমানুপাতিক, ইংরেজি নাম ইজ প্রপোর্শনাল টু। 13 নম্বরে আসলাম, এই চিহ্নটাও আমাদের সেটে ব্যবহৃত হয়। এই চিহ্নটার নাম দেখতে ই এর মতো, এটা সেটের উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং ইংরেজি নাম ইজ এন এলিমেন্ট অফ এ সেট। তারপর আমরা আসলাম 14 নম্বরে, ইর মাঝখানে যে রেখা টানলাম ওই চিহ্নটার নাম হয়ে গেল সেটের উপাদান নয়, ইংরেজি নাম ইজ নট এলিমেন্ট অফ এ সেট। তারপর আমরা চলে আসলাম 15 নম্বরে, এই চিহ্নটা আমরা যখন সমাধানের অঙ্ক করি তখন আমাদের বার পরিবর্তে ব্যবহৃত হয়। আমরা বা লিখতে পারি বা এই চিহ্নটা ব্যবহার করি। এই চিহ্নের বাংলা নাম বা ইংরেজি নাম হলো ইমপ্লাইস। তারপর চলে আসলাম 16 নম্বরে, এইটা আমরা লগারিদম অঙ্ক করতে ব্যবহৃত হয়, এইটার বাংলা নাম স্বাভাবিক লগ, ইংরেজি নাম ন্যাচারাল লগারিদম। তারপর চলে আসলাম 17 নম্বরে, এই চিহ্নের নাম হলো বর্গমূল। আমরা অনেকেই বর্গ বর্গ পড়ে থাকি, আসলে এর নাম বর্গমূল, ইংরেজি নাম স্কোয়ার রুট। তারপর চলে আসলাম 18 নম্বরে, এই বর্গমূলের ভিতরে যখন আমি কিউব বসাবো তখন নাম হয়ে যাবে ঘনমূল, ইংরেজি নাম কিউব রুট। তারপর চলে আসলাম, এই চিহ্নটা আমাদের জ্যামিতিতে ব্যবহৃত হয়, এই চিহ্নের বাংলা নাম পাই, ইংরেজি নামও পাই। তারপর চলে আসলাম এই চিহ্নটার ব্যবহার আমাদের মধ্যে নেই, তারপরে জেনে নেওয়া ভালো, পূর্ণসংখ্যা বিষয়ক, ইংরেজি নাম দ্য ইন্টিগ্রাল অফ। তারপর আমরা চলে আসলাম 21 নম্বরে, এই চিহ্নটা আমাদের জ্যামিতিতে ব্যবহৃত হয়, বাংলা নাম কোণ, ইংরেজি নামে অ্যাঙ্গেল। তারপর চলে আসলাম 22 নম্বরে, এই চিহ্নটাও জ্যামিতিতে ব্যবহৃত হয়, বাংলা সমকোণ, ইংরেজি নাম রাইট অ্যাঙ্গেল। তারপর চলে আসলাম 23 নম্বরে, এই চিহ্নটাও জ্যামিতিতে ব্যবহৃত হয়, তার বাংলা নাম ত্রিভুজ, ইংরেজি নাম ট্রায়াঙ্গেল। তারপর চলে আসলাম 24 নম্বরে, এই চিহ্নটাও জ্যামিতিতে ব্যবহৃত হয়, বাংলা নাম সমান্তরাল, ইংরেজি নাম ইজ প্যারালেল টু। তারপর চলে আসলাম 25 নম্বরে, এইটা আমাদের অঙ্কের ক্ষেত্রে প্রায়ই ব্যবহৃত হয়, যার বাংলা নাম ডিগ্রি, ইংরেজি নামও ডিগ্রি। তারপর চলে আসলাম এই চিহ্নটাতে ইংরেজিতে বলে অ্যাপস্ট্রফি কমা, কিন্তু গণিতের ক্ষেত্রে এই চিহ্নটার নাম মিনিট বা ফুট। তারপর এই ডাবল কমা হলে উপরে তার নাম সেকেন্ড বা ইঞ্চি, ইংরেজি নামও সেকেন্ড বা ইঞ্চি। এই চিহ্নগুলোর পরিচয় যদি আমরা জানতে পারি তাহলে সঠিকভাবে এর ব্যবহারও করতে পারবো। আজকে আমাদের পর্ব এখানেই শেষ।